নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনাদের যদি চোখের সমস্যা থাকে, অর্থাৎ আপনার দৃষ্টিশক্তি যদি কমে যেতে থাকে বা চোখে যদি ব্যথা হতে থাকে, সামান্য একটু সেলাইয়ের কাজ করলেই চোখে ব্যথা হচ্ছে, এরকম সমস্যা যদি হয়ে থাকে, বা দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, অর্থাৎ আপনার শর্ট সাইডেডনেস হয়ে যদি থাকে, বা কাছের জিনিস দেখতে অসুবিধা হয় অর্থাৎ লং সাইডেডনেস যদি হয়ে থাকে, বা আলোর দিকে তাকাতে অসুবিধা হয়, তাকালে কী হয়, চোখের চারিদিকে একটা রিং দেখতে পান, বা চোখে ড্রাইনেস দেখা দিয়ে থাকে, বা আপনার চশমার নাম্বার অল্প সময়ে সময়ের সাথে সাথে কী হচ্ছে, বাড়তেই থাকছে, আর আপনি আপনার বাড়তে থাকা এই চশমার নাম্বারকে যদি আটকাতে চান, এছাড়া চোখের আর যে যে সমস্যার কথা বললাম সেগুলোকে যদি আটকাতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা, তো আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে আজ মাত্র তিনটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যা আপনার চোখের এই সমস্ত সমস্যাগুলোকে আটকাতে ভীষণভাবে এফেক্টিভ হয়ে থাকে, এবং এই সমস্ত সমস্যাগুলো আটকে দিয়ে আপনার চোখকে স্থায়ীভাবে সুস্থ সবল রাখবে। তবে এই সমস্ত ওষুধগুলোর পাশাপাশি আরও কয়েকটি ডায়েটের কথা বলবো, অর্থাৎ কতগুলি খাদ্যের কথা বলবো, সেগুলো যদি আপনারা খেতে পারেন ঠিক নিয়ম মেনে, তাহলে আপনারা খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে আপনার চোখের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা। আর ভিডিওটি দেখার পর একটা অবশ্যই লাইক দিন বন্ধুরা, এবং সেই সাথে কমেন্ট করুন, এবং অনেক অনেক করে ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুরা। চলুন আলোচনা শুরু করা যাক। আপনি অনেক সময় ধরে কী করেন না, অফিসে কাজ করছেন, অথবা ঘন্টা পর ঘন্টা কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে বা মোবাইলে কাজ করেই চলেছেন, আর তারপরে কী হচ্ছে না, আপনার চোখের উপর প্রচণ্ডভাবে চাপ পড়ছে, আর তার থেকে চোখে যন্ত্রণা হচ্ছে, অর্থাৎ ব্যথা হচ্ছে, চোখে একটা স্ট্রেন অনুভব করছেন, যা চোখের জন্য কিন্তু খুবই একটি খারাপ অবস্থা। এর থেকে কিন্তু চোখে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, আমাদের চোখে এক ধরনের মাসেল থাকে, তাকে বলা হয় কি, সিলিয়ারি মাসেল। এই অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা একটানা যদি আমরা কোনো কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে বা মোবাইলে বা অফিসের কোনো কাজকর্ম সেগুলো যদি করতে থাকি, তাহলে কি হয়, এই সিলিয়ারি মাসেলের উপরে চাপ পড়ে। তাই আপনার উচিত কাজের ফাঁকে ফাঁকে অন্তত 5 থেকে 10 মিনিট চোখটাকে বিশ্রাম দেয়া। এতে করে কী হবে, আপনার চোখে অবস্থিত ওই সিলিয়ারি মাসেল একটু রিল্যাক্স হবে, এবং রিল্যাক্স হয়ে সে আবার পুনরায় কাজ করার জন্য শক্তিশালী হয়ে উঠবে, উঠে আপনার চোখের কাজ যেভাবে নিয়মে হওয়ার উচিত সেইভাবে করতে সাহায্য করবে। বন্ধুরা, আপনাদের চোখের শক্তি বাড়াতে সাহায্য করে কিন্তু ভিটামিন, বিশেষ করে ভিটামিন এ, সি এবং ই। তাই এই সমস্ত ভিটামিনযুক্ত খাদ্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে থাকাটা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে চোখের জন্য তো অত্যন্তভাবে প্রয়োজন। যদি আপনারা নিয়ম করে এই 3 ধরনের ভিটামিনকে যদি আপনাদের ডেলি রুটিনে অর্থাৎ খাদ্য তালিকাতে যদি রাখতে পারেন, তাহলে আপনাদের চোখ খুব দ্রুত সুস্থ সবল হয়ে উঠবে, এবং চোখের যাবতীয় সমস্যাকে সুন্দরভাবে আটকাতে সাহায্য করবে। তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকাতে এদেরকে রাখা আজ থেকে শুরু করুন। কাদেরকে, ভিটামিন এ যুক্ত খাবার, ভিটামিন সি যুক্ত খাবার এবং ভিটামিন ই যুক্ত খাবারকে। এর জন্য আপনাকে ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে, সবুজ শাক, কমলা এবং হলুদ রঙের শাকসবজি, ফল যেমন গাজর, আম, এই সমস্ত খাবারগুলো কী হয়, ভিটামিন এ যুক্ত হয়ে থাকে। এই সমস্ত খাবারগুলোকে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, ভিটামিন সি যুক্ত খাবার, যেমন হচ্ছে সাইট্রাস জাতীয় খাবার, অর্থাৎ লেবু ও লেবু জাতীয় সব ধরনের টক ফলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি মজুদ থাকে। এছাড়া কমলা, আঙুর, পেঁপে, আনারস, জাম ইত্যাদি ফলেও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই আজ থেকে এই সমস্ত ফলগুলোকে খাওয়া শুরু করুন, তাহলে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে। নেক্সট হচ্ছে কি, ভিটামিন ই যুক্ত খাবার, যেমন বাদাম, বিটরুট, পালং শাক, সূর্যমুখী বীজ, অ্যাভোকাডো, এই সমস্ত খাদ্যগুলোকে আজ থেকে আপনার খাদ্য তালিকাতে রেখে দিয়ে ভিটামিন ই ডেফিসিয়েন্সি বা ঘাটতিটাকে পূরণ করতে শুরু করুন।
আর এতে করে কি হবে, এই তিন ধরনের ভিটামিনযুক্ত খাবারকে যদি আজ থেকে খাওয়া শুরু করেন আপনার চোখ সুস্থ সবল থাকবে এবং চোখ সহজেই কিন্তু অসুস্থ হবে না বন্ধুরা। বন্ধুরা এবার আমরা জেনে নেব হোমিওপ্যাথিক ওষুধ তিনটিকে, যেগুলি আপনার চোখের যাবতীয় সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে, করে আপনার চোখকে সুস্থ সবল রেখে দেবে এবং সেই সাথে আপনাকে চশমা পড়ার মতো বাড়তি বোঝার থেকে দূরে রাখবে। তবে যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই চশমা নিয়ে ফেলেছেন তারা কিন্তু এই ওষুধ খেয়ে আমাদের আপনার পরবর্তী চোখের নাম্বারকে আটকাতে পারবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এই চোখের যাবতীয় সমস্যাকে এবং চোখের নাম্বারকে অর্থাৎ সরি চশমার নাম্বারকে রোধ করতে হলে যে তিনটি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে কি রুটা 30। দিনে ও রাতে অতিরিক্ত পড়াশোনা বা সেলাইয়ের কাজ করার কারণে যদি দৃষ্টিশক্তি কমতে থাকে এবং সেই সাথে যদি চোখে একটা জ্বালা করা ব্যথা হয়ে থাকে তাহলে এই রুটা 30 দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এইরকম চোখের সমস্যার ক্ষেত্রে। আর এক্ষেত্রে এই রুটা 30কে 2 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে অত্যন্ত 1 মাস, তাহলে দেখবেন আপনি আপনার চোখের এই সমস্যাকে এই ধরনের সমস্যাকে রুখে দিতে পারছেন। দ্বিতীয় যে ওষুধ সেটা হচ্ছে অ্যাসিড ফস 30। এটি বাচ্চাদের চোখের জন্য একটি দুর্দান্ত হোমিওপ্যাথিক ওষুধ। কোন সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে না, যে সমস্ত বাচ্চারা স্কুলের ব্ল্যাকবোর্ডে লেখা যদি ঠিকঠাকভাবে দেখতে না পায়, এই অভিযোগ যদি আপনার বাড়ি এসে করে আপনার বাচ্চা এবং সেই সাথে স্কুল থেকে আসার পরে বা একটু পড়াশোনা করলেই মাথা যন্ত্রণা হতে থাকে, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে। আর এই সমস্ত সমস্যার কারণে আপনি কি করেন, বাচ্চাটাকে চশমা দিয়ে দেন, অর্থাৎ চোখের ডাক্তার দেখিয়েছেন, তিনি একটা চশমার ব্যবস্থা করেছেন এবং দেখছেন যে যত দিন যেতে থাকছে চশমার নাম্বার তত বাড়তে থাকছে, সেটাকে রুখে দেওয়ার জন্যও কিন্তু এটি একটি এক্সেলেন্ট মেডিসিন। এই কে না এই অ্যাসিড ফস 30 দারুণভাবে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে এরকম অবস্থাকে রুখে দিতে। এছাড়া যে সমস্ত বাচ্চারা এখনো পর্যন্ত চশমা নেয়নি কিন্তু তার ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে অসুবিধা হয়, একটু পড়াশোনা করলেই মাথার যন্ত্রণা হয়, সেই সমস্ত বাচ্চারাও কিন্তু এই ওষুধটি খেতে পারেন। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে, না এই অ্যাসিড ফস 30কে 2 ফোঁটা করে দিনে 2 বার খাওয়াতে হবে অত্যন্ত 1 মাস, তাহলে আপনি এই সমস্ত সমস্যাকে খুব সহজেই অর্থাৎ বাচ্চার এই সমস্ত সমস্যাকে খুব সহজেই আটকে দিতে পারবেন। নেক্সট মেডিসিন, এক্সেলেন্ট মেডিসিন এবং সবচেয়ে সেরা মেডিসিন চোখের জন্য, সেটা হচ্ছে কি ফাইসোস্টিগমা। এই ফাইসোস্টিগমা 30, এটিকে বলা হয় চোখের জন্য বিস্ময়কর একটি ওষুধ। এটি যে কোনো বয়সের ব্যক্তিদের জন্য অ্যাপ্লিকেবল প্রযোজ্য হয়ে থাকে। এটি চোখের দূরের দৃষ্টি সমস্যার জন্য অর্থাৎ শর্ট সাইডেডনেস সমস্যার জন্য বা কাছের দৃষ্টির সমস্যার জন্য অর্থাৎ লং সাইডেডনেস সমস্যার জন্য অর্থাৎ উভয় সমস্যার জন্য কিন্তু এটি দারুণভাবে এফেক্টিভ। এবং দেখা গেছে অনেক ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি যদি এই ওষুধটি দিনে 2 বার অর্থাৎ এই সাইডেডনেস আক্রান্ত ব্যক্তিরা যদি এই ওষুধটি দিনে 2 বার করে অত্যন্ত 3 থেকে 4 মাস নিতে পারে তাহলে তার এই চশমা নেওয়ার প্রয়োজন পড়ে না, অর্থাৎ আটকে যায়, চশমার নাম্বার বাড়তে থাকে না, ফলে চশমা নেওয়ার প্রয়োজন পড়ে না, এটা কিন্তু দেখা গেছে, অর্থাৎ আপনার চশমার নাম্বার রিভার্স হতে শুরু করবে, করে আপনার চশমা পড়ার থেকে আপনাকে দূরে রাখবে। এবার জেনে নেওয়া যাক এই ওষুধটিকে কীভাবে ব্যবহার করতে হবে। এই ওষুধটিকে অর্থাৎ ফাইসোস্টিগমা 30কে 2 ফোঁটা করে দিনে 2 বার করে খেতে হবে 3 থেকে 4 মাস। এইভাবে যদি আপনি খাওয়া শুরু করেন খাওয়ার 1 মাস পরে থেকে দেখবেন আপনার একটা পরিবর্তন দেখতে পাবেন চোখের দৃষ্টিশক্তিতে, এটা পরীক্ষিতভাবে দেখা গেছে বন্ধুরা। বন্ধুরা এতক্ষণ যে তিনটি ওষুধের কথা বললাম এই ওষুধগুলি আপনার চোখের ছানির সমস্যা বাদ দিয়ে যে কোনো সমস্যার জন্য দারুণভাবে অ্যাপ্লিকেবল হয়ে থাকে দারুণভাবে। বন্ধুরা আশা করি আজকের আলোচনা থেকে আপনারা ছানির সমস্যা বাদ দিয়ে চোখের আর যে যে সমস্যা জন্য বিশেষ করে কোনো কারণবশত চোখের ব্যথা হওয়া, চোখ দিয়ে জল পড়া, চোখের থেকে মাথা যন্ত্রণা হওয়া বা চোখের দৃষ্টি কমে গেলে তার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে সেগুলি জানতে পারলেন।
ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করুন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে নোটিফিকেশন অন করে দিন। আর ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করুন, যারা যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে বন্ধুরা। আর সেই সাথে অবশ্যই কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তো হ্যানিম্যান, জয় তো হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধু।